এই লড়কা মাছে মরিচ কলা করিবলে যা যা লাগবো আগে যে আমরা হিগেন বিজ্ঞান লো চলি আমো তারপরে যে মরিচ কলা কেনে করতে হবো আমার প্রসেসটা দেখাইবো আমরা বাকি দেখতে থাকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার লড়কা মাছে মরিচ খোলা করার জন্য অবশ্যই আমাদের মরিচটা আগে পেটে নিতে হবে প্রথম রসুন না প্রথম মরিচ বেটে দেবো সরম তো মরিচগুলো বাড়িয়ে দাও বেটে দেবো পাটায় সাবধানে এত বেশি আদি দিচ্ছে আবার ঠিক আছে গে মরিচগুলো সুন্দর করে বাটি দিতে হবে লড়কা মাছে মরিচ কলা লাগবো আমি কলা বরক কলা বরক একটা পাইছি আই দিয়ে এনে রাধাস কতগুন এই দুগে এনে ওদিন হানি আসলো না অন্দে এনে হানি হয়ে গেছে কলা বরক কাটবেলা চলি আইছি এই কলা বরক কিন্তু বেশি বাঙ্গা বেশি এবার একটা বেশি ডেগা সাই দেখি আর সামনে যেতে হবে এই কলা বরক কাটি লইয়ের কলা বড় গই গেছে মরিচ করলে বাড়ি চলে যাই না চলো হানি তুমি করা বার একদিন ধুলে তো সুন্দর করি চালা যে কোনো রকম ময়লা না থাকে সীমা বড় গান তো সিঙে রাইছে কারণ বড় গান সব শিখিচ্ছে এভাবে একদিন বড় গান ধুইল মো এক এক করি আমার লড়কা মাছ দিয়ে দিছে এই মরিচ কলা করতে হবে কলা বর্গের ভিত্তি কলা বর্গের মাছ খাবার জন্য আজ দিয়ে ফাংশে থাকে যে রেন আটটা রাখি খাবার লাই কইছি কইছে মা আলাই দুগা হুনি হুয়াই গেল হুনি হুয়াই আমরা হারাই গেল তো এদি পছন্দ করে রাখি লড়কা মাছ দেন আমি খাইয়ে রাখতে হরান টমেটো কাঁচামরিচ কাঁচামরিচ জাল দিন কেন আর বাড়ামরিচ 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 ভাড়ামরিচ বসছে সিমাই আমরা কিন্তু মরিচ বাড়াল কিন্তু রসুন অলরেডি দিয়ে দিছি কুচি করিয়ে দিয়েছি আর এক্সট্রা ভাবে রসুন তো দরকার নাই হ্যাঁ দিয়ে দিছে হইতেল আর দেন আমার পুরা হইতেল দিয়ে দিব দেখবেন যে অঙ্কা সুন্দর করে লঙ্কা মাছে মাখিয়ে দেবো আমি আমি তো বুঝি না মা না সরম সরম এই দিদি সাহা মা সবাইগুলো পছন্দ করে আর রাখি এবার সুন্দর করে মাখিয়ে দেবো কিন্তু
نعم 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 يا سيدي